আমন্ত্রণ সবাইকে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই তিন দিন এই সময়ে আর নিয়মিত সম্প্রচার হয় দর্শক পোশাক রপ্তানি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি দেশে বর্তমানে এই খাতে চল্লিশ লাখের বেশি মানুষ কাজ করছে দেশের জিডিপিতে এই খাতের অবদান দশ শতাংশ বিশ্বে পোশাক রপ্তানিতে চীনের পরেই রয়েছে বাংলাদেশ কিন্তু অর্থনীতি ও কর্মসংস্থানের এই গুরুত্বপূর্ণ খাতে নানান কৌশলে অস্থিরতার সৃষ্টি চলছে সম্প্রতি ঢাকার আশুলিয়া ও গাজীপুরে রপ্তানিমুখী পোশাক কারখানায় চলমান শ্রমিক অসন্তোষ এবং হামলা ভাঙচুরের ঘটনায় প্রতিদিন গড়ে সরাসরি ক্ষতি হচ্ছে প্রায় চারশো কোটি কারখানায় উৎপাদন বন্ধ থাকায় বড় ধাক্কা লেগেছে রপ্তানিতে এই অসন্তোষের কারণে তৈরি পোশাকের দশ শতাংশ প্রয়াদেশ বাংলাদেশ থেকে প্রতিযোগী দেশ ভারত ও ভিয়েতনামে চলে গেছে যদিও দ্য দা ইকোনমিস্ট বলেছে পোশাক খাতে বাংলাদেশের প্রাধান্য গুরুতরভাবে খর্ব করা ভারতের পক্ষে কঠিন এদিকে বিদ্যুৎ বিভ্রাট এবং গ্যাস সংকটের কারণে সামগ্রিকভাবে চলতি বছর পোশাক রপ্তানি দশ থেকে বিশ শতাংশ কমার সংখ্যা দেখা দিয়েছে এদিকে পোশাক শিল্পে চলমান অস্থিরতা না কাটলে আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের হুমকি দিয়েছেন মালিকরা আর অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা বলেছেন দেশের অর্থনীতিকে বিপদে ফেলতে কারখানা বন্ধ রাখার অপচেষ্টা করলে বিশেষ ব্যবস্থা নেবে সরকার পোশাক শিল্পে চলমান অস্থিরতার জন্য বহিরাগতদের আক্রমণ শ্রমিকদের যৌক্তিক ও অযৌক্তিক দাবির সমন্বয়ে অস্থিরতা ধরে রাখা এবং জুট ব্যবসার আধিপত্যের দায়ী করেছে সেনাবাহিনী এছাড়া বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ওষুধ কারখানায় ভাঙচুর কর্মকর্তাদের জিম্মি রাখার ঘটনায় ওষুধ উৎপাদন ও সরবরাহ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এ খাতের মালিকরাও এমন প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনা বিষয় কারখানায় অস্থিরতা কার লাভ কার ক্ষতি আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বি এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এসান বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার দর্শক আপনি আলোচনা অংশ নিতে পারেন স্ক্রলে দেখার নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন জানাতে পারেন মতামত প্রশ্ন করতে পারেন লিখতে পারেন ফেসবুকেও যাচ্ছি মূল আলোচনা আলোচনা বিষয় কারখানায় অস্থিরতা কার লাভ কার ক্ষতি প্রথমেই আমি শুরু করতে চাই বাবুল আক্তার আপনি তো বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রি ফেডারেশনের সাধারণ সম্পাদক এই যে শ্রমিক অসন্তোষ আমরা দেখছি গত তিন সপ্তাহ ধরে ব্যাপক আকারে ধারণ করেছে এর কারণটা কী আসলে ধন্যবাদ এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাকে ডাকার জন্য যে আপনি ঠিকই বলছেন যে এই ধরনের আন্দোলনের কার লাভ কার ক্ষতি ক্ষতির কথা যদি আমি বলি তাহলে বা মোটা দাগে বলতে হয় যে মালিকদের ক্ষতিটা প্রথম কারণ তাদের দাবি দেওয়া পূরণ করতে হলে কিছু আর্থিক বিষয় আছে যেগুলো তাদের দিতে হবে তারপরে ক্ষতি যদি কারখানা বন্ধ হয়ে যায় তাহলে সেই ক্ষতিটা আমাদের দেশের এবং সর্বোপরি এই দেশের মানুষ হিসেবে শ্রমিকদের এবং আমাদের সকলের তো লাভ যদি বলেন সেখানে শ্রমিকেরা আজকের আন্দোলন করছে যে কারণে আন্দোলন করছে সে দাবিগুলো যদি আমরা বিবেচনায় নেই সেই দাবিগুলো মোটা দাগে সরকারি দপ্তর থেকেও এখানে পঁচিশটার মতো দাবি নিয়ে আসছে এবং আমাদের কাছে দাবিটা আরও অনেক বেশি এবং যে দাবিগুলো শ্রমিকেরা উত্থাপন করছে বা দিয়েছে এই দাবিগুলো সবগুলোতেই আসলে আর্থিক ইনভলভমেন্ট নাই হাতে গোনা দুই তিনটে দাবিতে শুধু আর্থিক ইনভলভমেন্ট আছে যেমন হাজিরা বোনাস যদিও আইনে হাজিরা বোনাজ নেই তারপর এই হাজিরা বোনাচের একটা চল আসলে এটা কারখানার মালিকেরাই শুরু করেছেন টিফিন বিল একজন শ্রমিক যদি দশ ঘন্টার পরে কাজ করে তাহলে লেবার অনুসারী তা বলা আছে যে তাকে একটু খাবার দিতে হবে এবং একটু বিরতি দিতে হবে এখন আইনে বা বিধিতে কোথায়ও ঠিক করা নাই যে সেই টিফিন বিলটা কত হবে এই কারণে বিভিন্ন কারখানার মালিক বিভিন্নভাবে এই টিফিন বিলটা নির্ধারণ করে পনেরো টাকা থেকে শুরু করে পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা বেশিরভাগ আমার মনে হয় যে তিরিশ টাকার নিচে কিছু কিছু কারখানা আছে যেগুলো বড় কারখানা সেখানে হতে পারে চল্লিশ টাকা বা পঁয়তাল্লিশ টাকার ভিতরে একটা আছে তো এই বর্তমান বাজারে দেখেন যে একটা টিফিন বিল একটা মানুষ যদি খেতে যায় যে আমি আবার দেখুন যখন যে মুহূর্তে দেশে একটি ছাত্র জনতার গণভ্যুত্থান সংগঠিত হল এবং একটি অর্থাৎ স্বৈরাচারী রিজিমের পতন ঘটল ঘটলো সেই মুহূর্তে যখন একটি নাজুক অবস্থা বিরাজ করছে সারা দেশে সেই মূর্তি দাবি দেওয়াটা নিয়ে আপনারা সামনে কেন আসে এটি কি পরবর্তী পর্যায়ে যেটা প্রধান উপদেষ্টা বলেছিলেন বা উপদেষ্টা বলেছিলেন যে আপনাদের কোনো দাবি দেওয়া থাকলে সেগুলো লিখিতভাবে দেন আমরা পর্যায়ক্রমে সেগুলো দেখব সেটি না করে তাহলে কেন আপনারা সরাসরি কারখানা বন্ধ অগ্নিসংযোগ করলেন কারখানাগুলোতে কেন আচ্ছা যে দেখা এই অগ্নিসংযোগ বা ভাঙচুরের সাথে আমি যতটুকু জানি এখানে শ্রমিক বা কোনো শ্রমিক নেতারা বা তাদের কোনো সংগঠন জড়িত না এইগুলো এই যে ভাঙচুর বা যা কিছু হয়েছে সেটা কিন্তু বাহিরে দেখা গেছে একটি কারখানার শ্রমিকেরা তারা তাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমেছে এবং অন্য কারখানায় শ্রমিকদেরকে তারা সংহতি জানানোর জন্য বলেছেন এই ফাঁকে যে ঝুট ব্যবসায়ী বহিরাগত অনন্য যারা আছে তারা তাদের লুটেছেন এখানে তো আপনি যেটা বলছেন কেন হ্যাঁ এটা নিশ্চিত যে এখন যেভাবে আমাদের শেখ হাসিনা সরকার পতনের পরে এখন যেভাবে চলছে আসলে এই সময় এই দাবিটা আসা উচিত ছিল না এটা শ্রমিক নেতা হিসাবে আমি বলতে পারি কারণ আমি বুঝি কিন্তু সাধারণ কি করেছেন আচ্ছা হ্যাঁ এটা আমাকে বলতে দেন শেষ করে যে এখানে শ্রমিকেরাও যে তাদের যে এতদিন তাদের যে উপরে লাঞ্ছনা গঞ্জনা তাদের চাওয়া পাওয়া তাদের উপর জুলুম অত্যাচার নির্যাতন শরমায় অনুসারে তাদের অধিকার না পাওয়া এই সবগুলো কিন্তু এতদিন সম্ভব হয়নি অনেক জায়গায় যে আইনগত যেটা ছোট ছোট ফ্যাক্টরি বা মাদারিসের যে ফ্যাক্টরি সেখানে অনেক অনেক আইনের সমস্যা আছে আমরা বড় বড়ো কারখানাগুলো তো আমরা মোটা তাকে কয়েকটা বিষয়ে আইন দেখি যে বাস্তবায়ন হয়েছে যদি আমি বলি বাংলাদেশে গ্রিন ফ্যাক্টরি আছে কমপ্লায়েন্স ফ্যাক্টরি আছে হানড্রেড পারসেন্ট লেবার ল রুলস মানে এরকম কটা ফ্যাক্টরি আছে এই এই ধরনের কিন্তু পরিসংখ্যান আমাদের কারো কাছে নেই লেবল ল হানড্রেড মান্য করে এমন একটা কারখানার নাম কিন্তু আমি যদি বলি এখানে বিকিমের প্রতিনিধি আছে সেও আমার মনে হয় যে বলতে পারবে না যে হানড্রেড পার্সেন্ট লেবল মেনে একটা গার্মেন্টস তাহলে সেই সময় আমি আপনার কথা আছি যে ওই ওই সময় কেন আপনারা এই লেবার যে পালন করা হচ্ছে না সেই বিষয়গুলোকে কেন সেই সময় আপনারা তৎকালীন সরকারের সময় বা তৎকালীন সরকারের সময় যে শ্রমিক নেতারা বা সাধারণ শ্রমিকেরা কথা বলার যে একটা অধিকার সেটা ছিল না কেন বিভিন্ন সময় তো আন্দোলন হয়েছে সেই ভাঙচুর দেখেছি ফ্যাক্টরি বন্ধ দেখেছি এগুলো দর্শক করার কোনো উপায় নেই সেই সময় ঘটেছে এমন ঘটনাগুলো যখনই এভাবে শ্রমিকেরা কোনো দাবি নিয়ে চলে এসেছে তখনই তাদেরকে চাকরি থেকে বাইর করা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে আপনি যদি লাস্ট মিনিমাম ওয়েজের বিষয়ে দেখেন চারজন শ্রমিককে গুলি দিয়ে মারা হয়েছে প্রায় চল্লিশটার মতো মামলা করা হয়েছে সেখানে নামে বেনামে মনে হয় যে আমার কাছে তালিকা আছে আমি উপদেষ্টা মহোয়ের কাছে এমনকি আমরা যখন কথা বলতে গেছি নিজে এখন সেই মামলায় আমরা দেখেছি যে বিগ বস ইন্ডাস্ট্রিকে পুড়িয়ে দেওয়া হলো এই ক্ষতিটা কার হলো এই যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো কিন্তু জাতীয় সম্পদ জনগণের সম্পদ আপনারাই সেখানে কাজ করছেন অনেক ইন্ডাস্ট্রিগুলিকে ভাঙচুর করা হয়েছে এগুলো। কি আপনার প্রতিবাদ করেছেন আমরা আমাদের মতো করে প্রতিবাদ করেছি এবং আমরা ওয়ার্কারদের আমরা এ বিষয়ে শান্ত থাকার জন্য বলেছি আমরা বলেছি তোমাদের যদি কিছু থাকে আমাদেরকে জানাও অথবা গভর্নমেন্টকে জানাও ধন্যবাদ কিন্তু কথা হলো যে শ্রমিক যে দাবি দেওয়া তুলবে বাংলাদেশের লেবাল্লাতে বলছে যে একমাত্র বৈধ ট্রেড দাবিনামা উত্থাপন করতে পারে কিন্তু সেই ট্রেড প্র্যাকটিসটা আমাদের এই সেক্টরে এখনো হয়নি ধন্যবাদ আবারও আসবো এরপর যে চিফ ফাজ শামিম এহসান আপনি বলুন যে উনি আমাদের শ্রমিক নেতা বললেন যে অর্থাৎ অধিকাংশ ফ্যাক্টরিতে লেবার ল যেটি আছে শ্রম আইন সেটি পালন করা হয় না এবং তারা বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছে গত আমলে তারা মুখ খুলতে পারে নাই যার ফলে তারা এখন তারা মুখ খুলেছে আপনি কি বলবেন ধন্যবাদ আসলে শ্রম আইনের যে কথাটা বাউল হয়ে বললো উনি একটা কথা বলছেন যে বড় বড়ো ফ্যাক্টরিগুলোতে কিছুটা মানা হয় উনি ছোট মাঝারি আকারে ফ্যাক্টরিগুলোর ব্যাপারে যে তারা শতভাগ মানে না এটা বসে আমিও বলতে চাই যে না আমাদের যে শতভাগ ফ্যাক্টরিতে কমপ্লায়েন্স মানে বা লেবারলো মানে এটা আমি আমিও বলবো না কারণ আমি এ সত্যটাই এখানে উপস্থাপন করবো কারণ সামর্থ্যের কারণে অনেক ছোটো ছোটো ফ্যাক্টরি তাদের কিছুটা আইনের ব্যর্থ তারা ঘটায় কিন্তু আপনি আবার যদি দেখেন যে ছোটো ছোটো ফ্যাক্টরিতে কিন্তু শ্রমিকের কোনো অসন্তোষ নাই কারণ ওইটা ছোটো একজন উদ্যোক্তা থাকেন তার কয়েকজন শ্রমিক থাকে তো তারা নিজের আলোচনা করেই একটা অ্যামেকেবল একটা জায়গা থেকে নেগোশিয়েট করে তারা ওই ওই যেগুলো ব্যত্য ঘটে তারা অন্যভাবে হয়তো বা তারা কাভার করে দিয়ে তারা ফ্যাক্টরিগুলো চালায় তো কিন্তু আমরা যে বিষয়টা এখন বলতেছি যে আজ এই যে গত এক দুই সপ্তাহের যে ভাঙচুরটা চলছে এটা কি আসলে কোনো দাবি দেওয়ার কারণে প্রথমে বারোটা পঁচিশটা সর্বোচ্চ চল্লিশটা দাবি এখানে করা হয়েছে এর মধ্যে কিছু বা যেটা বললেন যে কিছু আইনসঙ্গত কিছু আইনের বাইরের দাবি আছে সব আছে আমি বুঝলাম বাট এটা কি ফ্যাক্টরির ভেঙে এটাকে আদায় করা যাবে ইউনিয়ন নাই বাট আমাদের অন্তত বিশ পঁচিশ জন আমাদের সাথে খুবই ভালো সম্পর্কের শ্রমিক নেতা কিন্তু আসে এটা অস্বীকার করার উপায় নাই এবং আমরা কিন্তু আমাদের এর সাথে তাদের সম্পর্ক ভালো এবং রেগুলার আমাদের নেগোসিয়েশন চলে অনেক সময় আমরা একমত হই অনেক সময় একমত হই না টেবিলে দুই পাশে বসলে সব বিষয়ে একমত হতে পারি না অনেক বিষয় আমরা একমত হই বিভিন্ন কমিটিতে কিন্তু আমরা একই সাথে মেম্বার তো শ্রমিকদের ওই ফেডারেশনের মাধ্যমে তো যেখানে ইউনিয়ন নাই সেখানে তারা আসতে পারতো এবং অতীতে এসেছে বিভিন্ন সময় বিভিন্ন কারখানাতে সমস্যা হয়েছে আমরা সমাধান করেছি যেটা এখনকার যেটা সমস্যাটা হচ্ছে যে এমন আমি ফ্যাক্টরি জানি যে তাদের কাছে যে কয়টা দাবি ছিল তার সবগুলো মানব আমরা সবগুলো মানব তোমরা আমরা তোমরা কাজে যোগদান করো তারা কাজে যোগদান করছে আধা ঘন্টা পরে জিএম এর মাথা ফাটাইতে তারা বেড়ে চলে গেছে কোনো কারণ ছাড়া মালিক মানসে উদ্যোক্তা উনি উপস্থিত ছিলেন উনি বুঝাইছেন উনি বুঝে উনি ফ্লোরে সবাইকে কাজ ধরাই দিয়ে যখন উনি অফিসে গিয়ে বসছেন আধা ঘন্টা পরে উনি শোনেন যে সব বাইরে চলে গেছে কেউ জিএম এর মাথা ফাটাই দিছে এটার আসলে এটার পিছনের ব্যাপারটা আলাদা যেটা নাকি আমাদের সকল যে শ্রমিক নেতা আমাদের ভাই বন্ধুরা আছেন তারাও আসলে একটু এস্টোনাইজ এবার যে আসলে কি ঘটনা ঘটতেছে আমি যদি বাবুল ভাইকে সরাসরি জিজ্ঞাসা করি বাবুল ভাই যে ঘটনা ঘটতেছেন আপনার তো অনেকগুলো ইউনিয়ন আছে বা আপনার তো এলাকায় একটা সবখানে আপনার আপনার জাতীয় নেতা একটা প্রভাব আছে আপনি কি ভিতরে কারণটা বলতে পারবেন যে আমি যদি কালকে বলি যে হ্যাঁ আমি চলিষ্ঠ দাবি মেনে নিব কালকে থেকে সব ফ্যাক্টরি চলবে আপনি কিন্তু এই গ্যারেন্টিটা দিতে পারতেছেন না কারণ অলরেডি আমরা কয়েকবার আপনার সাথে আলাপ করছি উনি বারবার বসে ফ্যাক্টরিগুলো চালু করেন তারপরে আমরা দাবি মানবো যেটা উনি এখনও বললেন না ব্যক্তি ইন্ডিভিজুয়ালি দাবি এটা কোনো সংগঠনের মাধ্যমে আমাদের কাছে আসতেছে না এটা ইন্ডিভিজুয়ালি ফ্যাক্টরিগুলোতে হঠাৎ হঠাৎ করে প্রথমে আন্দোলন শুরু হয় বলার কি দাবি কোনো দাবি জানি না আমাদের দাবি মানতে হবে আমি এক ফ্যাক্টরির কথা জানি কি দাবি কোনো দাবি নাই

সবই কিন্তু এটা তারা করবে না কি মনে হয় আপনার কাছে যদি আমার কাছে এটা মনে হচ্ছে যে এটাতে আসলে আমি আসলে ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী না বাট আমার কাছে মনে হচ্ছে যে কিছু পিছনের দিকে আমাদের শ্রমিক নেতৃবৃন্দের বাইরে থার্ড পার্টি একটা কেউ দাঁড়িয়ে গেছে যে এই সেক্টরটাকে বর্তমানে অস্থিতিশীল করতে চাচ্ছে কারণ আপনি যে কথাটা বলেছেন আমি আমি আপনাকে একটা কথা বলি যে বিভিন্ন সময় গার্মেন্ট সেক্টর অস্থিরতা যখন দেখা দেয় তখনই কিন্তু আপনাদের পক্ষ থেকে বা বিভিন্ন সময় বলা হয় তৃতীয় পক্ষ করছে বিভিন্ন পক্ষ করছে আসলে এইটা তো একটা স্টোরিও টাইপ অভিযোগটা কি বঞ্চিত করছেন বিভিন্ন সময় এখন দেখেন আমি আমি যেটা বলি ন্যায্য ন্যায্য অধিকার আজকেও অনেক শ্রমিক নেতা দাবি করেছেন যে ন্যায্য অধিকারের আসলে দুইটা বিষয় থাকে একটা হলো যে আমার ওপর আইনগত যে কথা সেটা আমি প্রতিপালন করছি কিনা আরেকটা হলো যে নে্যতা সামাজিক ন্যায্যতা এটা তো অনেক বড় ব্যাপার এটা আপনার সাবজেক্ট হ্যাঁ তো সেটা আসলে এই আমিও স্বীকার করি না যে আমাদের এখানে শ্রমিকরা বা আমরা যে একটা ন্যায্য অধিকারের মধ্যে ছিলাম বা কতটা এখনো আসতে পেরেছি এত বড় বিপ্লব ঘটতো না যদি সব ন্যায্যতার মধ্যেই থাকতো তাহলে বিপ্লবের প্রয়োজন হতো না ফলে আমি স্বীকার করতেছি যে সবাই ন্যায্য জায়গাতে নাই কিন্তু তাই বলে কি এই ভাঙচুর বা দাবিয়াদেরকে এটা এটা পদ্ধতি অতীতে আমি আমি আপনাকে বলি আমরা অনেক কিছু ফ্লোরের মধ্যে সমাধান করেছি অনেক কিছু আমরা কোর্টে সমাধান করেছি কিন্তু যখনই ভাঙচুর হয় তখন তৃতীয় পক্ষ অবশ্যই জড়িত থাকে কারণ শ্রমিকরা ভাঙচুরের মাধ্যমে দাবি আদায় করতে শুরুতে নামে এটা আমি বিশ্বাস করি না কারণ আমি ছাব্বিশ বছর ধরে ব্যবসা করতেছি আমি কখনো দেখি যে শ্রমিকরা বাইরের কারো ইন্ধন ছাড়া ভাঙচুরে জড়িত হয় এবং আমি মনে করি যে এটা আপনারাও একমত হবেন যে শ্রমিকরা তাদের দাবি আদায়ের তারা কর্মবিরতিতে যেতে পারে তারা স্ট্রাইক ডাকতে পারে তাদের নানান শান্তিপূর্ণ অবস্থান আছে কিন্তু শুরুতেই যখন ভাঙচুর শুরু হয় যেটা এবার হয়েছে এটা যখনই হয় শুরুতে ভাঙচুর তখন আমরা মনে করি যে এটাতে তৃতীয় পক্ষ অন্য কোনো উদ্দেশ্যে এটা করে ধন্যবাদ আবারও আসবো এ পর্যায়ে যাচ্ছি নাজমুল হাসান আপনি তো সমন্বয়ক আপনি বলুন যে এর কারণটা কি এবং আমরা দেখতে পেলাম যে যখন গণ অভ্যুত্থান সংঘটিত হলো তারপর থেকে প্রথম আলোর একটি রিপোর্ট ছিল বারো সেপ্টেম্বর যে দুশো সাতান্নটি ফ্যাক্টরিতে হঠাৎ অস্থিরতা দেখা দিল অন্যদিকে আজকে একটি মিটিং হয়েছে যেটা বৈঠক হয়েছে বিজিএমই অফিসে সেখানে উপদেষ্টারা ছিলেন সেখানে সজীব ভূইয়াও ছিলেন আপনাদের সমন্বয়কও ছিলেন এবং শিল্প উপদেষ্টাও ছিলেন এবং সেখানে বলা হয়েছে যে এই এই মুহূর্তে আমরা যে পরিসংখ্যাটা আমরা পেয়েছি প্রায় ঊনপঞ্চাশ মতো ফ্যাক্টরি কিন্তু স্টিল বন্ধ আছে এবং সেখানে বলা হচ্ছে যে ফ্যাক্টরিগুলো খুলে দেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু মালিক পক্ষ বলছে যে আমরা ফ্যাক্টরি খুলব যদি পরবর্তী পর্যায়ে আবার কোনো ঝামেলার সৃষ্টি হয় তাহলে আমরা একটি ধার মোতাবেক সে ফ্যাক্টরিগুলো বন্ধ করে দেবো আপনার কাছে কী মনে হয় যে হঠাৎ করে এতগুলো ঘটনা ঘটছে কেন কি মনে হয় কারণগুলি ধন্যবাদ ছাত্র নাগরিক অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে ঘিরে আমরা বিভিন্ন প্রকার ষড়যন্ত্র দেখতে পেয়েছি আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পায়তারা চলতেছে আমরা দেখতে পেয়েছি সচিবালয়কে ঘেরাও করে বর্তমান সরকারকে নতজন করার চেষ্টা করেছে সেনা আনসার সদস্যদের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি এখানে যে বাংলাদেশকে সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টি করার মাধ্যমে একটা ষড়যন্ত্র হয়েছে আমরা দেখতে পেয়েছি অনেকেই অনেক কিছু বলে যে বাংলাদেশের সাম্প্রতিক যে একটা বন্যা হয়েছে অনেকে প্রাকৃতিক দুর্যোগ মনে করে কিন্তু আমরা মনে করি এটাকে রাজনৈতিক একটা বন্যা বা প্লাবিত করার চেষ্টা করা আছে বাংলাদেশকে যেখানে প্রায় চুয়ান্ন লাখ মানুষ পানি পানিবন্দী হয়েছে প্রায় চল্লিশের অধিক মানুষ হয়ে মারা গেছে এবং বিভিন্নভাবে বাংলাদেশে যখন দেখতেছে কূটনৈতিকভাবে তাদেরকে চাপ প্রেশার করা যাচ্ছে না বাংলাদেশে অভ্যন্তরীণভাবে প্রেশার দিয়ে কিছু করতে পারছে না তখনই আমরা দেখতে পেলাম বাংলাদেশের সবচেয়ে বিশাল বড় একটা জায়গা পোশাক শিল্প যার মাধ্যমে শুধু বাংলাদেশের অর্থনৈতিক চাকাই সচল থাকে না পুরো বাংলাদেশকে এই পোশাক শিল্পের মাধ্যমে বিশ্ববাসী জানে যেটা আপনি ইতিমধ্যে বলেছেন চীনের পরবর্তীতে বাংলাদেশের রপ্তানি শীর্ষে পোশাক শিল্পের মাধ্যমে বাংলাদেশের জিডিপিতে সেখানে দশ পার্সেন্ট তাদের ভূমিকা রয়েছে ঠিক সেই সময় আমরা দেখতে পেয়েছি যে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের মধ্যে অসন্তোষ বাংচুর হচ্ছে বিভিন্ন প্রকার দেখেন শ্রমিকদের যেই যুক্তিক দাবিগুলো আছে সেগুলোকে আমরা সমর্থন জানাই স্বাভাবিকভাবে যেই শ্রমিকরা বারো ঘন্টা চোদ্দো ঘন্টা ষোলো ঘন্টা দশ ঘন্টা কাজ করার পরে যদি তারা মাছ শেষে একটা বেতন না পায় তখন সে তার কথা বলার অবশ্যই আছে এমন একটা মানে অমানবিক পরিবেশ আমরা চাই না সেক্ষেত্রে আমরা বলবো মালিক পক্ষ যারা আছে তারা যেন এই বিষয়টাকে নয় ছয় না করে আমরা প্রতিনিধি দেখতে পেয়েছি যারা এই যে এত ঘন্টা পরিশ্রম করে তার সন্তানদেরকে তিনবেলা খাওয়াতে চায় সেটাই যদি যদি সে না পায় তাহলে তার অসন্তোষ বাড়বে এই একটা যৌক্তিক বিষয় আমরা অবশ্যই চাই মালিক পক্ষ সেখানে সমাধান করুক কিন্তু এর বাইরেও যে বিষয়গুলো আমরা অযৌক্তিক মনে করি দেখেন আন্দোলন হচ্ছে আমরা ভিডিও ফুটে দেখতেছি কিছু লোক গিয়ে গার্মেন্টসগুলো ভাঙচুর করছে এটা কেন করতেছে আমরা আমাদের কাছে তথ্য আছে বিভিন্ন মাধ্যমে জানতে পারছি যে বাংলাদেশের পোশাক শিল্পকে বাংলাদেশের অর্থনীতিকে অস্থিতিশীল করার জন্য একটা গ্রুপ কাজ করছে যেটা মূলত আমরা মনে করি ইন্ডিয়ান যে যারা আছে এবং ভিয়েতনাম যারা বাংলাদেশ থেকে এই রপ্তানিগুলোকে ভাগিয়ে নেওয়ার জন্য তারা ভা ভাগিয়ে নেওয়ার জন্যই বাংলাদেশ থেকে এটা ইচ্ছাকৃতভাবে এবং প্রি একটা অংশ আমি মনে করি আমাদের শ্রমিক পক্ষের ভাই যারা আছেন শ্রমিক নেতারা যারা আছেন মালিক পক্ষের যারা আছেন তাদের সবার কাছে আমার আহ্বান থাকবে দেশের স্বার্থে দেশের মানুষের কল্যাণে বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে হলে অবশ্যই আপনাদেরকে এই যে বর্তমান যে সংকট পরিস্থিতি আছে

এখানে পুলিশে কার্যত ভূমিকা তেমন পালন করতে পারছে না অর্থাৎ আর্মিরা তো সব জায়গায় মুভ করতে পারে যার ফলে কিন্তু ঘটনাগুলো ঘুটেই চলছে এই এটাকে বাড়ানো হচ্ছে উদ্যোগ নেওয়া হচ্ছে কি ঠিক না অবশ্য আজকে কিন্তু আপনি দেখেছেন সারা থেকে কথা বলেছে সরকার তো স্পষ্ট বলেছে আশা করি এই যে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি সেটা আগামী কাল পরশু থেকে ঠিক হয়ে যাবে সেই জায়গাতে আন্তরিকতার দরকার হচ্ছে আমাদের শ্রমিক পক্ষের আন্তরিকতার দরকার হচ্ছে আমাদের মালিক পক্ষের তাদের মধ্যে যদি দুই পক্ষ দুই মেরুতে থাকে তাহলে সেখানে আসবে না তাদের বোঝা উচিত তাদের মাথায় কাঠাল ভেঙে আমলিগের পেসিবাদী দোষর যা আছে তারা মাথা ছেড়ে উঠতেছে এই যদি যদি পক্ষে যারা আছে তারা নিরাপত্তার দোহাই দিয়ে মারে এখানে বন্ধ করে রাখে মালিকের কি লাভ হবে তার যদি কর্মসংস্থ কলকারখানা বন্ধ হয়ে যায় একই পাশে যদি শ্রমিকরা যদি কলকারখানা যেতেই না পারে আগামী মাস চলবে কিভাবে সুতরাং এই যে আমাদের এখানে থার্ড পার্টি যে কথাটা বলা হচ্ছে এখানে থার্ড পার্টি না এখানে স্পেসিফিক ইন্ডিয়া এখানে জড়িত ইন্ডিয়া ভিয়েতনাম তাদের তাদের অর্থনৈতিক স্যাটিসফ্যাকশনের জন্য বাংলাদেশ থেকে যে রপ্তানিগুলো হচ্ছে সেই রপ্তানিগুলো তারা যেন ভাগা নিতে পারে সেই জন্য বাংলাদেশে কুটকৌশল চলছে এবং বাংলাদেশে যে গত পনেরো বছরে বাংলাদেশের অর্থনীতিকে যারা ফোকলা করে দিয়েছে সকল সেক্টরে এখন কিন্তু বাংলাদেশের শেখ হাসিনার দোষ দোষ যারা আছে বা তার লেসপেন্সার যারা আছে তারা কিন্তু এখনও আছে সেই সুযোগটাই কাজে লাগাইতে চায় তো আপনাদের মধ্যে আমাদের আহ্বান থাকবে সকল শ্রমিকদের প্রতি আহ্বান থাকবে মালিক পক্ষের প্রতি আহ্বান থাকবে আপনারা যেটা কিছু শুনলাম আপনারা ফ্লোরে বসে সমাধান করতে পেরেছেন এখন কেন যেটা এই লাভটা কি এই গভর্নমেন্ট হচ্ছে নাগরিকদের এই গভর্নমেন্ট হচ্ছে শ্রমিকদের এই গভর্নমেন্ট হচ্ছে ব্যবসায়ীদের ছাত্র শ্রমিক কৃষক মেয়ানদী সকল শ্রেণীর পেশার মানুষের বিপ্লবের ফলে একটা সরকার গঠিত হয়েছে আপনারা কিন্তু আলাপ আলোচনার মাধ্যমেই আপনারা যদি সমস্যাগুলো থাকে দশ দফা দাবি আপনারা তো দিতে পারতেন যে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় গিয়ে যে আমাদের এই দফাগুলো মেনে নেন যদি না মানত তাহলে আপনি দাঁড়াতে পারতেন এই যে অসহযোগিতার প্রবণতা বা যাদের যারা আপনাদেরকে প্যাট্রোলাইজ করছে আপনাদের তাদের প্রতি সতর্ক থাকা উচিত অদূর ভবিষ্যতে যেন এই কাজগুলো না হয় সেদিকে আপনাদের দৃষ্টিপাত রাখা উচিত ধন্যবাদ আবারও আসবে এই পর্যায়ে আমি আবারও যাচ্ছি বাবুল আক্তার আপনার কাছে যেটি নাজমুল হাসান বললেন যে অর্থাৎ লাভবান হচ্ছে অন্য দেশ যেমন একটি পরিসংখ্যান আমরা লক্ষ্য করেছি যে আগস্ট মাসে বৈশ্বিক ব্র্যান্ড যারা ব্র্যান্ডটি পনেরো শতাংশ কার্য দেশ চলে গেছে ভারতে এবং ভিয়েতনামেও যাচ্ছে এবং অনেক কার্যদেশ চলে গেছে ভিন্ন ভিন্ন দেশে চলে যাচ্ছে তাহলে এই যে বিষয়টা আপনারা শ্রমিক নেতা রেসপন্সিবল শ্রমিক নেতা তাহলে এই কি আপনাদের মনিটরিং নাই যে কারখানা বন্ধ হলে শ্রমিকরা বেকার হবে দেশের জাতীয় জিডিপিতে যে কন্ট্রিবিউশন আছে সেটি ক্ষতিগ্রস্ত হবে তাহলে আপনারা শ্রমিক সংগঠন হিসেবে আপনাদের দায়িত্বকে যথাযথ পালন করতে পেরেছেন যদি আমি বলি যে সঠিকভাবে যে আমাদের শ্রমিক সংগঠনগুলো যে দায়িত্ব পালন করবে হ্যাঁ বিগত দিনে কিন্তু আমাদের শ্রমিক সংগঠনগুলোকে দুর্বল করে মানে রাখা হয়েছে নানানভাবে পুলিশ দিয়ে গোয়েন্দা দিয়ে ডিজিএফআই দিয়ে এনএসআই দিয়ে আমাদের সংগঠনগুলোকে কিন্তু দুর্বল করে রাখা হয়েছে শ্রমিকদের সাথে আমাদেরকে ভালোভাবে মিশতে দেওয়া হয়নি তো যার জন্য কিন্তু আমাদের যে শ্রমিকদের যে কন্ট্রোল করা বা শ্রমিকদের সংগঠনমুখী করা সেই কাজটা কিন্তু আমরা কিন্তু করতে পারিনি যার জন্য এই বিকিমের ভাই বলেছেন যে ছুরমুখিরা যে দাবিগুলো দিচ্ছে কিন্তু ফেডারেশন হয়ে দিচ্ছে না সংগঠন হয়ে দিচ্ছে না ইন্ডিভিজুয়াল সহ কারখানার ওয়ার্কার সরাসরি তার মালিকের কাছে সেই দাবিগুলো দিচ্ছে আর হ্যাঁ যে আমাদের এই পোশাক শিল্পটা মানে এমনভাবে এটা খুবই সেন্সিটিভ শ্রীলঙ্কার যুদ্ধ এবং শ্রীলঙ্কার ইন্টারনাল প্রবলেমের কারণে এই বিজনেসটা আমাদের দেশে চলে আসছে আবার যদি আমরা যদি এখনই এটাকে যদি আমরা ঠিক করতে না পারি তাহলে আমাদের এটা নিয়ে অনেক সমস্যায় পড়তে হবে তো আমাদেরও যেটা শ্রমিক সংগঠন হিসেবে আমাদের যেটা দায়িত্ব সেটা আমরা আমাদের মতো করে করার চেষ্টা করতেছি কিন্তু এটা আমাদের পক্ষ থেকে করলে হবে না শ্রমিকদের যে দাবি আছে সেই দাবি দায়গুলো করতেই হবে যেহেতু শ্রমিকদের নিয়ে আপনারা ড্রিলটা করছেন সেক্ষেত্রে শ্রমিকদের দাবি তো করছে ইন্ডিভিজুয়ালি বিভিন্ন ফ্যাক্টরিতে করেছে কিন্তু যে ভাঙচুর বা অসহযোগিতা যেটি আমাদের বললেন যে তারা দাবি মেনে নেওয়ার পরেও কিন্তু এই সমস্ত কার্যক্রম করছে সেক্ষেত্রে আপনারা শ্রমিকদের কি আমার যে যে বলছেন দাবি মেনে নেওয়ার পরও যে এখানে এখানে একটু আমাদের তথ্যে আমার মনে হয় যে ঘাটতি আছে যে যেভাবে বলে যে কিভাবে ঘাটতি আছে আমি যদি বলি যে ওয়ার্কারের দাবি ছিল বারোটা এর ভিতরে সে দুইটা মেনেছে এবং বলছে আমি এই দুইটা মেনে নিলাম কারণ ওই দুইটার সাথে শুধু আর্থিক ইনভলভমেন্ট আছে আর বাকিগুলোর সাথে কিন্তু আর্থিক ইনভলভমেন্ট নাই এগুলো কি পক্ষ অ্যাড্রেস করেনি গার্মেন্টস এর ভিতরে যে মিড লেভেল যে ম্যানেজমেন্টের যে ব্যবহারটা সে ব্যবহারটা খুবই খারাপ যেভাবে এই দেশের জনগণ যে পুলিশের উপরে মানে হঠাৎ করে সরকার পুলিশের উপরে সবাই চড়াও হয়েছে গার্মেন্টস কারখানাগুলোর ভিতরে যে দাবিগুলো আসছে প্রত্যেকটা কারখানার দাবি হলো এই স্টাফ খারাপ এই স্টাফদেরকে বাদ দিতে হবে আর মালিকদের পক্ষ মানে কথা হলো স্টাফ বাদ দেওয়া যাবে না কারণ এই স্টাফরা কিন্তু ওয়ার্কারদের সাথে খারাপ ব্যবহার করে এই যে আপনি যেটা বলছেন কিছু কিছু এই গার্মেন্টস সেক্টর টেকনিক্যালিটি সেক্টর এবং যারা অত্যন্ত দক্ষ তাদের তো প্রয়োজন আছে গার্মেন্টসের সেই ক্ষেত্রে এখন দেখেন যে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে শ্রমিকেরা যখন মনে এটা তাদের বডি ল্যাঙ্গুয়েজটা অনেক পরিবর্তন হয়ে গেছে তারাও মনে করতেছে এখন স্বাধীন এর আগে সবাই স্বাধীন হ্যাঁ সবাই স্বাধীন তারা যেটা আগে যখন যে একটু কথা বলতে চাইতো তাকে চাকরি থেকে বাদ দিতে হয়তো এই যে আজকের যে ঝুট ব্যবসায়ীরা করি না প্রত্যেকটা কারখানার মালিক যদি আমরা গোয়ারে ধরি এই ঝুট ব্যবসায়ীদেরকে তারা ফ্রি মাস্তান হিসেবে ব্যবহার করে সাপ্লাই তারা মাস্তানি হিসেবে ব্যবহার করে যাতে কোনো শ্রমিক কোনো দাবি দেওয়া দিতে না পারে তো আজকের তারা এখন যখন ক্ষমতার পালাবদল হয়েছে তারা তখন নতুন গ্রুপ চলে আসছে আচ্ছা তো তো এখানে এই একটা সমস্যা আছে আর আরেকটা কথা আপনাদের অবগত করতে চাই শ্রমিকদের ক্ষোভ আছে গার্মেন্টস শ্রমিকদের যে নর্মাল যে ব্যবহারটা যে শ্রমিকদের সাথে যে মিড লেভেল করে তুই তোকারি এখানে কোনো রিসপেক্ট নাই সুযোগ সুবিধা ভোগে তাদের অনেক সমস্যা আছে তাদের ছুটি ছাটা ম্যাটার্নিটি লিভ এটা একবার হান্ড্রেড পার্সেন্ট কমপ্ল্যান্স ফ্যাক্টরিতে বলি একজন একটা মেয়ে ম্যাটার্নিটি লিভে যাবে তার ছুটিটা নিতে হলে তার একটা ইজিভাবে নিতে পারে না আইন বলছে তাকে একটা হালকা কাজ দিবে তাকে সে হালকা কাজ দেওয়া হয় না তাকে ছুটিতে যাবার আগের দিন পর্যন্ত তার প্রোডাকশনটা দিয়ে যেতে হয় হান্ড্রেড পার্সেন্ট কমপ্লায়েন্স ফ্যাক্টরির কথা বললাম এবং প্রত্যেকটা ওয়ার্কারে এক ঘন্টায় তার একটা টার্গেট থাকে সেই টার্গেটটা তার ফুলফিল করতে হয় ফুলফিল করতে না পারলে তাকে বকা দিতে হয় কখনো কখনো ফুলফিল করার জন্য তার অতিরিক্ত সময় কাজ করে যেতে হয় সেটার জন্য তাকে ওভারটাইম দেওয়া হয় না এই যে ইন্টারনাল যে ক্ষোভ এখন সব ক্ষোভ পুঞ্জীবিত ক্ষোভ এক হয়েছে আর শামীম ভাই যেটা বলছেন যে মাথা ফাটিয়ে দিয়েছে যে আসলে অভিযোগ নিষ্পত্তির হ্যাঁ যে অভিযোগ নিষ্পত্তির একটা সিস্টেম থাকা দরকার কিন্তু গার্মেন্টস কারখানাগুলো তো অভিযোগ নিষ্পত্তির তেমন কোনো কমিটি নেই আপনি দমন করবেন কখন কোন হিসাবে এখন ওয়ার্কার কাজ বন্ধ করলো দাবির জন্য আপনি যাই যদি বলে তাদেরকে করে থের তোমাকে চাকরি থেকে বাদ দিয়ে দেবো তখন তো ওখানে একটা দ্বন্দ্ব হবে এই বিষয়গুলো নিয়ে সবগুলো ইন্টারনাল এগুলো মালিক শ্রমিক যদি নিজেরা বসে সবগুলো সমাধান করার সময় আমি এটা কথা বলি যে বিভিন্ন সময় কিন্তু অভিযোগ আছে যে যারা গার্মেন্টসে যারা কর্মকর্তা আছেন তারা শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার করে অনেক অনেক অভিযোগগুলো আছে এবং তারা ম্যাটার্নিটি লিভ নারীদের সঙ্গে অনেক সময় খারাপ ব্যবহার করে এই যে ইন্টারনাল যে বিষয়গুলো আছে যেটি যেটা আমাদের বাবুল রাখতে বলার চেষ্টা করেন যে এই ক্ষোভগুলো এখন প্রকাশিত হয়েছে তো এইগুলো কি সমন্বয় কিংবা ইয়া করার উদ্যোগকে আপনারা কখনো নিয়েছেন হ্যাঁ আরে আমরা এটা আইডেন্টিফাই করেছি রেগুলার মিড লেভেলের যে প্রবলেমটা এটা আমি একদম অস্বীকার করছি না এটা আমি স্বীকার করতেছি ম্যাটার্নিটিটা বিচ্ছিন্ন ঘটনা হয়তো বা এটা অমানবিক এটা একটা স্বাভাবিক যে একটা একটা মানুষজন প্রেগনেন্ট থাকে তাকে হালকা কাজ দিবে এটা আমরা চেষ্টা করি এখন অনেক সময় হয় কি যে ফ্লোরের মধ্যে ওই সুপারভাইজার একটা খারাপ পড়ে গেছে এই যে মিড লেভেল আবারও মিড লেভেলে আমি ফেরত যাচ্ছি এই সুপারভাইজার এরা কারা ওনারা কিন্তু ওই গত পাঁচ বছর আগে সে শ্রমিক ছিল শ্রমিকদের থেকে আমাদের এই মিড লেভেলটা আসে সুপারভাইজার বা এই যে লাইন চিফ এরা কিন্তু শ্রমিকদের থেকে আসে সমস্যাটা কি হয় সমস্যাটা হয় যে আমাদের দেশে ওই একটা কালচার যে ওই বলে না কোনো দেশের গালি কোনো দেশের বুলি তো ও যে সুপিরিয়র হইল ও যে প্রমোশন পায় সুপারভাইজার হলো ও বুঝাবে কিভাবে এই শ্রমিককে কারণ আগে তো ও একই লাইনে কাজ করতো কলিক ছিল তো ও তখন একটু বকা দেয় একটু ঝাড়ি দেয় এটা যে আদর করে সিনেটিটা নেওয়া যায় এটা তাদেরকে আমরা অনেক চেষ্টা করতেছি বোঝানোর আগের মতো নাই বাউল ভাই নিশ্চয় স্বীকার করবেন পনেরো বছর বিশ বছর আগে যে ব্যবহারটা ছিল তার থেকে অনেক ভালো আমরা বিভিন্ন প্রোগ্রাম নিচ্ছি ওনারাও প্রোগ্রাম নিচ্ছে বিভিন্ন প্রোগ্রাম ওনারাও করতেছে সুপারভাইজারদের এই মেন্টালিটিটা চেঞ্জ করার জন্য আমরা ইভেন ঢাকা ইউনিভার্সিটির সাথে সাইকোলজি ডিপার্টমেন্টের সাথে আমরা একটা এই মেন্টাল হেলথ প্রোগ্রামও করাইছি এই বাজারদের জন্য কোভিডের পরে কারণ এর পরে আবার সুপারভাইজাররা এরকম হয়ে গেছিলো ফেরোসাস আমরা এটা করতেছি কারণ ওই যে বললাম একই গ্রুপ তো আমি যে বস হইলাম এই বসটা আমি বুঝাবো কি হবে এই বুঝানোর একটা উপায় যে বকা পক্ষের একটি মনিটরিং থাকা দরকার ছিল আমরা যে মনিটরিং কন্টিনিউয়াস মনিটরিং ভিতর দিয়ে তাকে এখন দেখেন আমাদের মনিটরিং এর ওয়েটেই হলো মিড লেভেল এখন ওকে মনিটরিং করার জন্য তো যেটুকু পারি আমরা করতেছি এই আমরা এই প্রোগ্রামগুলো নিচ্ছি যেটা আপনি আমি যে কোনো স্বীকার করবে যে আপনি যদি অতীতের থেকে এখন বেটার পজিশন আছে এবং দিনে দিনে এটা আমরা বেটারের দিকে নিচ্ছি আরো ভালো হওয়া উচিত ছিল আমি আমি একবারও বলতেছি না যে এখন নাই আমি আপনার কাছে আমি আসবো একটি বিরতিতে আমাদের যেতেই হচ্ছে দর্শক আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট বিরুতি সঙ্গেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছি আমি সেলিমাম রাও খান আলোচনা বিষয় কারখানায় অস্থিরতা কার লাভ কার ক্ষতি এই প্রজমে আবারও যাচ্ছি জনাব শামীম এহসান আপনি বলেন যে যেখানে শেষ করেছিলেন আপনি যে তাহলে এই যে অসন্তোষ করে আমরা লক্ষ্য করেছি শুধু আজকে না বিভিন্ন সময় লক্ষ্য করেছি তুই এবারের অসন্তোষটির ভিন্ন মাত্রা এসেছে হ্যাঁ সে এটিকে আপনি কারণ আসলে আপনার কাছে কী কারণ মনে হয় এটির আচ্ছা আমি এখানে আসলে দুইটা কারণ প্রধানত দেখি একটা হলো যে আমাদের আসলে যে আইনশৃঙ্খলা বাহিনী যেটা আছে তাদের তো আপনারা জানেন যে এই বিপ্লবের পরে একটা একটু ভঙ্গুর অবস্থায় আছে ফলে আমরা যে ইন্টেলিজেন্স রিপোর্টটা যদি আগে আমরা পেতাম যে অনেক সময় সত্যিকারই অসন্তোষ হচ্ছে এবং ওই ওই কারখানাতে একটা ব্যত্যয় ঘটছে

তৃতীয় একটা শক্তি আমি এটা ছেলে রাজনৈতিক কারণে বলবো এটা যে শুধুমাত্র রাজনীতিটা যে দলীয় রাজনীতি তা না এলাকা ভিত্তিক যে একটা প্রভাব বিস্তারের জুট ব্যবসার প্রভাব বিস্তার থাকে এবং সেই সাথে মানে অনেকগুলো জিনিস এক হয়ে গেছে তার সাথে আমরা মনে করতেছি যে বড় কোনো একটা শক্তি আহ এর পিছনে আছে আমি হয়তো যেহেতু একদম শিওর নাই যে আমি কারো নাম বলতে পারতেছি না শিওর না হয়ে বা নাজুল হয়ে মেনশন করেছে যে এরকম একটা শক্তি তাদের হয়তোবা এই অবস্থানগত কারণে বিপ্লবের পরাবস্থান কারণে তারা একটা শেষ চেষ্টা করছে তারা বিভিন্ন জায়গাতে চেষ্টা করেছে এখনই এই গার্মেন্টস শিল্প যেটা সেন্সিটিভ জায়গা শ্রমিকের একটা ব্যাপার এখানে তারা একটা শেষ চেষ্টা করছে যে কিভাবে এটাকে অসন্তোষ করা যায় কারণ আমি বারবার বলতেছি যে বাউল ভাই যেটা বললেন যে দাবিগুলোর মধ্যে আর্থিক দাবি তেমন কোনো কিছু নেই এবং এটা আমরা বাস্তবায়ন যোগ্য মনে করি এবং আসলে জন্য তারা ওই টিফিনের পয়সা হাজিরা বোনাসের টাকা তারা অ্যাগ্রিও করে গেছে ওই জন্য কারণ এটা তো বিজেপি বিকিমি করতে পারবে না এটা জন্য জন্য যে এই জন্য হয়তো খরচ বেশি আমি হাজিরা বোনাস বাড়াই দিলাম আরেকজনে খরচ কম গ্রামে একটা ফ্যাক্টরি তার হাজিরা বোনাস ওই ঢাকার মতো না হলেও চলবে তো এটা এই জন্য লেবালতে বলা নাই এই যে জায়গাটা এটাতে অনেকখানে মেনেও গিয়েছে মানার পরেও কিন্তু আন্দোলন থামতেছে না মানে একটার পর একটা নতুন নতুন আন্দোলন আমি আরেকটা ছোট প্রশ্ন করি আপনাকে সেটা হচ্ছে যে এই যে গার্মেন্টস নিয়ে যে সংকটের সৃষ্টি হয়েছে যদিও আজকে উপদেষ্টারা বলেছেন যে অর্থাৎ পরিস্থিতি ঠিক হয়ে যাবে কিন্তু ভিতর ভিতরে গার্মেন্টস বন্ধ আছে এবং আমরা অনেক সময় দেখেছি যে আমি আগে পরিসংখ্যান উল্লেখ করেছি যে একশো তেত্রিশটিতে সাধারণ চিঠি ঘোষণা করা হয়েছিল আপনারা অর্থাৎ বিজেপি থেকে বলা হয়েছে যদি এই অসন্তোষ না কমে তাহলে তারা একটি ধারার কথা উল্লেখ করেছে করে মনে দ্রুত আসলে দেখেন স্বাভাবিক পর্যায়ে দ্রুত ফিরে আসা ছাড়া আমাদের কোনো গতি নেই আমাদের দেশের অর্থনৈতিক যে অবস্থা যেরকম একটা ভঙ্গুর অর্থনীতি আমরা আগে সরকারের কাছ থেকে উত্তরা দিকে সূত্রে পেয়েছি এই পর্যায়ে যদি আমাদের এই ডলার আর্নিং এর যে অন্যতম একটা প্রধান ক্ষেত্র

এরপরে এই যে অসন্তোষগুলো হলো আর ভিতরে অর্থাৎ অনেক আশঙ্কা করছেন যে রপ্তানি কমে যাবে পরিসংখ্যান আছে যে কমে যাবে এই যে এখন তারপরও আজকে যে মিটিংটা হলো মিটিংয়ের পরিপ্রেক্ষিতে অর্থাৎ গার্মেন্টস মালিকরা বলেছে যদি এটি পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে তারা তেরোর এক ধারায় তারা গার্মেন্টসগুলো বন্ধ করে দেবে আপনি কি মনে করেন যে এটা কি বর্তমান কি একটি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা দেখুন সম্ভব পরিস্থিতি স্বাভাবিক না হলে আমরা বন্ধ করে দেবো এটা কোনো স্বাভাবিক না পরিস্থিতি স্বাভাবিক করতে হলে খোলা রাখতে হবে বসতে হবে কথা বলতে হবে আমি যদি বন্ধ করে দিই তাহলে শ্রমিকদের যে অসন্তোষ সেটা আরও বেশি বৃদ্ধি পাবে এবং মালিক পক্ষ থেকে যেটা বলতেছি এখানে আরও একটা পক্ষ আছে আমরা যেটা বুঝতেছি ওই পক্ষগুলি এখানে আরও সুযোগ বেশি নিয়ে নেবে সেক্ষেত্রে আমার আমি মনে করি রাষ্ট্রদে উপদেশা মহোদয় যারা আছেন তাদের পক্ষ থেকে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন পুলিশ সেনাবাহিনী তারা তারাও করছে যে আপনার নিরাপত্তা দিবে যেখানে মালিক পক্ষ যে ধারণা রাখছে আশা করি সেখান থেকে তারা বেরোয় আসবে তাদের নিরাপত্তা দায়িত্ব নিরাপত্তাহীনতা ভুগছে বলা হচ্ছে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ পর্যাপ্ত মোতায়েন করা হবে সেনাবাহিনী থেকে সাপোর্ট পাওয়া হবে তারপর যদি মালিক পক্ষ এখানে নয় ছয় করে তাহলে তো এখানে অন্য কিছু সুদূর চিন্তা চিন্তাভাবনা রয়েছে তাদের সেগুলোকে আমরা আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কারণ শিল্প উপদেষ্টা বলেছে অবশ্যই সে একই বিষয় আরেকটা বিষয় দেখেন মজার বিষয় হচ্ছে আনসার যখন দাবি সব সব দাবি দাবি কিন্তু মেনে মেনে নিছে আগে দিছে বিকালের নিছে। সন্ধ্যার পরে আবার তারা না এখনই করতে হবে সবকিছু সেখানে ছিল স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা নাম বাবুল বা কিছু একটা তাহলে এই যে সব দাবি মানার পরও আবার রাস্তায় থাকা এটা তো অবশ্যই একটা ইন্ধন যে দোসর যারা আছে যারা আছে সুযোগ সন্ধানের লোক যারা আছে তারা সেক্ষেত্রে আমি শ্রমিক ভাইদেরকে বলবো যে আপনাদের দাবি দাবা আদায়ের জন্য যা যা দরকার আপনারা যুক্তিক পর্যায়ে করেন দাবি আদায় হয়ে গেলে আপনারা বের হয়ে যান এবং শ্রমিক নেতা যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের দাবি যদি যুক্তিক হয়ে দেয় আপনারা যদি রাস্তায় থাকেন কিন্তু আপনাদের নামের কাজে কেউ অন্যরা যদি ইউটিলাইজ করে সেক্ষেত্রেও আপনাদের বয়স্ক করা উচিত যে আমার দাবি এগুলো ছিল আমরা এগুলো পেয়ে গেছি এখন আমাদের কোনো দাবি নেই সেক্ষেত্রে আমি মনে করি শ্রমিক এবং মালিক এক অপরের পরিপূরক দুজনকেই বসতে হবে একসাথে বসে কথা বলতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে যা যা দরকার আশা করি সেই বিষয়গুলো পদক্ষেপ নেওয়া হচ্ছে আশা করি কাল পরশু থেকে দ্রুত সবার মধ্যে সবার মধ্যে আন্তরিকতা থাকবে আরেকটা বিষয় আমি যেটা নোট করেছিলাম যে পনেরো বিশ টাকার টিফিন দেওয়া এটা আসলে একটা অমানবিক বিষয় বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এই বিষয়ে মালিক পক্ষ দৃষ্টিপাত করতে পারে এবং এই যে সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যবহার এখানে তো রাজা প্রজার কিছু নাই চাকর না চাকরি করে সে তাদের শ্রমের তাদের ঘামের মাধ্যমে আপনার মালিক মালিক আজকে কোটি কোটি টাকা পাচ্ছেন আপনি বিএমডাব্লিউ গাড়িতে চড়ছেন তাদের পরিশ্রমের বিনিময়ে তাদের সাথে ওই সম্মান দিতে হবে আন্তরিকতা রাখতে হবে প্রজাদের মতো চাকরদের মতো ব্যবহার করা যাবে না এই যে ব্যবহার তারা কিন্তু তাদের কথাগুলো বলছে সুপারভাইজার বা যারাই আছে খুব মারাত্মক লেভেল খারাপ ব্যবহার করে সেই জায়গা থেকে আমি মনে করি তাদের আরো এইখানে আরো কিভাবে উত্তরানো যায় মালিক পক্ষ সেগুলো ব্যবস্থা নেওয়া উচিত তাহলে মনে করি আমাদের এই অসন্তোষ থাকবে না আর কিছু যে দাবি আছে আমি মনে করি এগুলো কোনো দাবিই না এর প্রত্যেকটা শ্রমিকদের অধিকার

এই সবচেয়ে জনতার গণাভ্যুত্থানের পর অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য তাহলে তাদেরকে ধরার বা তাদেরকে আইডেন্টিফাই কি করা গেছে অবশ্যই দেখেন ওই যে চট করে ঢুকে যাবে একজন বলছে না বাংলাদেশ থেকে পালায় যাওয়া শেখ হাসিনা বলছে চট করে বাংলাদেশে ঢুকে যাবে যে কোনো সময় ওই কথা শুনে এর যে লোকগুলো আছে তারাই প্রত্যেকটা জায়গা জায়গায় কাজ করার চেষ্টা করছে আমরা দেখলাম বিদ্যুৎ যারা কাজ করে তাদের দাবিগুলো মেনে নিছে তারা কিন্তু বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিভ্রাট করছে মানুষের পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুতের যে বিষয়টা এটা করতেছে এখানেও আছে তারপর আরো স্পেসিফিক হবে মালিক পক্ষকে যখন বলা হয়েছে আপনাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে পুলিশ থাকবে সেনাবাহিনী থাকবে সেখান থেকে যদি যেই মালিক পক্ষের যে কলকারখানাগুলো বন্ধ থাকবে তাদেরকে ব্যবস্থা না হবে শ্রমিকদের যে দাবিগুলো মেনে নেওয়া হয়েছে তারপর শ্রমিকের আরলে যারা থাকবে তাদেরকে সাথে আইনের আওতা নিয়ে আসা হবে অলরেডি অনেকগুলো লিস্টেড হয়ে গেছে আশা করি আগামী দু একদিনের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ আমি একটু একটু অ্যাড যে আসলে একটা ভুল বোঝাবুঝি হয়েছে আজকে যে কথাটা বলা হয়েছে যে আমাদেরকে কিন্তু গত এক সপ্তাহ ধরেই বলা হচ্ছে যে আমরা পরিপূর্ণ নিরাপত্তা দিচ্ছি আপনার ফ্যাক্টরি চালান কিন্তু আমরা প্রতিদিন ফ্যাক্টরি যেগুলো চালাতে যাই এটা ভাঙচুর হয় এখন আমরা তো আমাদের এই যে ফ্যাক্টরি এটা ভাঙচুরের মুখে ফেলে দিতে পারবো না যে বন্ধ রাখলাম অন্তত ভাঙচুর হবে না কি হয় ওই যে ফ্যাক্টরিতে যখন ওয়ার্কার থাকে আমরা চালাতে শুরু করলে বাইরের থেকে লোকজন আছে ঢিল মারা যে ফ্যাক্টরি থেকে ওয়ার্কার বের করে এই আপনার বিভিন্ন ভিডিওতে এটা দেখছেন এই জন্য আমরা বলছি যে যদি আমরা পর্যাপ্ত কালকে আমরা চালাবো যেটা আমাদের শ্রমিক নেতারাও কিন্তু ধরে তারা বিভিন্ন আমি শুধু বাবুল ভাই আপনি ছিলেন বিভিন্ন এলাকাতে পারতেছি না বন্ধ করতে যদি না পারি তাহলে তো আমি আমার এই প্রতিষ্ঠানটাকে একটা আগুনের মুখে বা একটা ভাঙচুরের মুখে চালায় রাখতে পারবো না আমরা যে কথাটা খুব ক্লিয়ার করে বলছি হয়তো বা আমি জানি না এটা ভুল বোঝাবুঝি হতে পারে যে যদি আমরা পর্যাপ্ত নিরাপত্তা না পাই তাহলে আমরা কি করবো তখন তো আমাদের আসলে বন্ধ রাখা ছাড়া কোনো অপশন নাই কারণ আমাদের তো তাহলে ভাঙতে আসবে এই প্রতিষ্ঠান মালিকদের যৌথভাবেই বাইরে থেকে যারা আসবে তাদেরকে মোকাবেলা করতে হবে পাশাপাশি তো আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী আছেই তাহলে আপনাদের মধ্যে যদি আমরা রিলেশন বিল্ড আপ করতে পারি সবকিছু ওকে শ্রমিককে প্রতিরোধ করতে পারে অবশ্যই শ্রমিকদের আহ্বান জানাচ্ছি যারা শ্রমিক নামে যারা আইসা বিভিন্ন ছদ্ম নামে লিগের করে তাদেরকেও আপনাদের প্রতিরোধ করেন আপনাদের দাবি আদায় হয়ে গেলে ধন্যবাদ বাবুল আক্তার আপনি কি বলবেন ধন্যবাদ আসলে আমি যেটা বলতে চাইছি আসলে দাবি দেওয়া মানার পরও কেন আন্দোলন এটা নিয়ে একটা প্রশ্ন আছে আসলে দাবি দেওয়া মানার ব্যাপারে যতটুকু মানছে ততটুকু কিন্তু আসলে শ্রমিকদেরকে ওই ওইভাবে ঘোষণা দেওয়া হয়নি শ্রমিকদের ভিতরে এটা কিন্তু একটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে শ্রমিক নেতা এবং কেন্দ্রীয় শ্রমিক নেতা সেই ক্ষেত্রে আপনারা কেন শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করছেন বিভিন্ন ফ্যাক্টরিতে যে ঘটনাগুলো ঘটছে আপনাদের রোলটা কি তাহলে

কাজ করতে পারিনি বা যেভাবে আমাদের ইউনিয়ন গঠন করার কথা ছিল যেভাবে আমাদের কমিটিগুলো করার কথা ছিল সেইভাবে কিন্তু আমরা কাজ করতে পারিনি তারপর এইবারের যে ঘটনা যেটা আছে যে দাবিগুলো আছে সেই দাবিগুলো কিন্তু মালিকরা যদি সাথে সাথে যদি মেনে নিত যেমন আমি একটা গার্মেন্টসের কথা বলতে পারি সে হাজিরা মনাজ তাকে পাঁচশো থেকে আমি বলছিলাম যে একশো টাকা বাড়ান তলি ওয়ার্কার খুশি সে সেটা করলো না সেটা লাস্টে যে সে আষ্টু টাকা করলো তো অর্থাৎ সেই ওয়ার্কারের দাবিগুলো কিন্তু মেনে নেওয়া হয়েছে কিন্তু পরে এই বন্ধ করার পরে এই আন্দোলন করার পরে যদি আপনার প্রথম দিনে যে যে ফ্যাক্টরিতে আন্দোলন হয়েছে সেই ফ্যাক্টরির মালিক যদি তার ওয়ার্কারদের সাথে ডেকে নিয়ে বসতো দাবিগুলো যদি নিয়ে আলোচনা করতো তাহলে একদিনের বেশি এই সমস্যা থাকার কথা না এবং তারা এটা না করার কারণে মালিকদের এই দাবি দ্বারাকে মানে উপেক্ষা করার কারণে অবহেলা করার কারণে এইটা কিন্তু এই পর্যন্ত চলে আসছে এবং এখন এই যে সবাই যখন আমরা লড়ে চড়ে বসেছি এখন মালিকেরা কারখানা ওয়ার্কারদের এবং আপনাদের যে শ্রমিক সংগঠনগুলো আচ্ছা আমাদের আপনাদের রোলটা কি আচ্ছা আমাদের যে রোলটা হলো শ্রমিকদের পক্ষে তাদের যে অধিকার নিশ্চিত করার জন্য আমাদের কাজ করার বা আমাদের কাজ টল এটা এবং আমাদের মালিক শ্রমিক যাদের সুসম্পর্ক গঠন সেটা জন্য আমাদের কাজ করার কথা এটাই আমাদের কিন্তু যে আমাদের যে একটা গঠনতন্ত্র আছে সেটা কিন্তু এইটাই তাহলে কি কি পদক্ষেপ আপনারা নিয়েছেন সেই ক্ষেত্রে আমরা যে পদক্ষেপগুলো যদি আপনি যেটা বারবার বলেন যে গত সরকারে আমলে আমরা কোনো পদক্ষেপ নিতে পারিনি বর্তমানে বর্তমানে তাৎক্ষণিকভাবে যেটা হয়েছে যার যেখানে যে সংগঠনগুলো শ্রমিকদের সাথে একটু যোগাযোগ আছে আমরা সেখানেই আমরা চেষ্টা করতেছি মালিকের সাথে আলোচনা করে সেইটা একটা মিচলে নিয়ে আসতে এবং আমরা শ্রমিকদেরকেও কাউন্সিলিং করছি এবং মালিকদেরকেও আমরা অনুরোধ করছি যে এই দাবিগুলো আপনি মেনে নেন কিন্তু সমস্যা হলো যে মালিকদের তারা প্রথম অবস্থায় কিছুই মানতে চায় না কিছুই দেওয়া যাবে না পরবর্তীতে দেখা যাচ্ছে যখন এই যে ওয়ার্কাররা শক্ত হয়ে গেল এখন তারা কিন্তু সব দাবিগুলোই কিন্তু তারা মেনে নিচ্ছে এই দাবিগুলো কিন্তু তাদের উচিত ছিল প্রথম দিন যেদিন ওয়ার্কাররা বলতো সেদিনই যদি মানত তাহলে কিন্তু ষড়যন্ত্র বলছি তাহলে আর এগুলো আমাদের বলতে আপনাদের তো বেনামে আমাদের প্রায় ষাট থেকে সত্তরটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা কেন এখন প্রশ্ন যে এতগুলা ফেডারেশন কেন এই ফেডারেশনগুলো হওয়ার পিছনে অনেক কারণ আছে এই এই ফেডারেশনগুলো গঠনের জন্য আমি মনে করি বিজিএম এর অনেকটা যোগসূত্র আছে তারা এটা করে তাদের পক্ষে কাজ করানোর জন্য এবং শ্রম দপ্তরেরও রোল প্লে করে হ্যাঁ বিভিন্ন এই এবং শ্রম দপ্তরেরও অনেক আছে যে তারা দেখাতো যে অনেক অনেক জাতীয় ফেডারেশনের নেতা আছে অন্য সেক্টরে কাজ করে কিন্তু তার তারাও এসে গার্মেন্ট সেক্টরে এখানে এসে তারা কাজ করবে কখনো কখনো বিভিন্ন মালিক বিভিন্ন ফেডারেশন নেতাদেরকে লালন পালন করে তারা এই সেক্টরটাকে নষ্ট করছে এই এটা আমি আমাদের ফেডারেশনগুলোর কথা বললাম আমাদের এই পাঁচই আগস্টের পর যে আমাদের সব ক্ষেত্রে এমনকি আমাদের ভিতরেও আমাদেরও পরিবর্তন হওয়ার অনেকটা প্রয়োজন আছে আর আপনি বারবার যেটা বলতেছিলেন যে আমরা শ্রমিকদের জন্য কি করি আমরা শ্রমিকদেরকে কাউন্সেলিং করতেছি আমরা তাদেরকে বলতেছি আমরা মালিকদেরকে আমরা বারবার বলছি যে শ্রমিকদের যে দাবিদায়াগুলো আছে এককভাবে যদি সম্ভব না হয় তাহলে কেন্দ্রীয়ভাবে সেন্ট্রালি একটা আপনার ঘোষণা দেন সেখানে কি করলো বিজেম এর তো বসলো বসার পর হাজিরা বোনাস দুইশো পঁচিশ টাকা করবে আমরা বললাম এটা তিনশো টাকা করেন মানলই না তারপর কি করলো যে হামিম গ্রুপের যে ব্যবস্থাপনা পরিচালক যে আজাদ সাহেব সে সেটা দুইশো পঁচিশ টাকার নিচে মানে উপরে যাবে না যাবে না অথচ সে যায় তার ফ্যাক্টরিতে সেটা নয়শো টাকা করছে এরপর তার আশেপাশের যে কারখানাগুলো আছে সেইটার কারখানায় সে সেটা শুরু হয়েছে তো এখন এখানে আমাদের যে গার্মেন্টসের যে সমস্যাগুলো আছে যে এলাকা এলাকাভিত্তিক সমস্যা আছে যে পাশে একটা ইপে সেখানে অনেক বেশি সুবিধা পায় তার বাইরে অনেক কম সুবিধা পায় তারপরে কিছু কিছু কারখানা কিছু কিছু কারখানায় খাবার দেওয়া হয় কিছু কারখানায় পাশের কারখানায় খাবার দেওয়া হয় না কোন কারখানায় যাতায়াত বিল বেশি দেওয়া হয় আবার কোথাও যাতায়াত বিল দেওয়া হয় না কোনো কারখানায় হাজির এবং আজ এক হাজার টাকা সেখানে সেখানে শ্রমিকরা কাজ করে কেন অন্য ফ্যাক্টরি গেলেই তো পারে এইটাই যে অন্য যখনই যে এখন কথা যে আপনি তো বিশেষ করে মালিকেরা এই সেম কথাটাই বলে তুমি যদি আমার এখানে না পোষাও ক্যাপাসিটি কেন থাকবে না সবাই তো এক্সপোর্টের বিজনেস করে আপনি যে ডলারের যেভাবে দাম বাড়ছে আমি শেষ কথাটা বলি ডলারের যেভাবে মূল্য বাড়ছে আগের ডলার তারা দিতে হতো আশি টাকা বা সত্তর টাকা পঁচাত্তর টাকা এখন তারা এক ডলারের জন্য কত টাকা পায়

আমি ওইটা বুঝেলাম যে আপনার সাথে অনেকে আপনার পর্যায়ে আসতে পারে নাই আন্তর্জাতিক ক্ষেত্রে পায় নাই আমাদেরও সব সমন যার বেশি আসে সে যদি তার শ্রমিককে কিছু বেশি দিতে চায় ভালোবেসে এটা অন্যায় না আমি যদি আমার শ্রমিককে মনে করি তিনশো টাকার জায়গায় চারশো টাকা বেনিফিট দিব যে আমার শ্রমিক আমাকে কামাই দিচ্ছে আল্লাহ আমাকে রমত দিছে তো এটাতে আমি দোষের কিছু দেখি না পাশের ফ্যাক্টরিতে দিতে পারতেছে না আমি আপনার সবাই সাথে একমত ভাই তুমি যদি পাশের ফ্যাক্টরি চাকরি পাও যে বেশি দিয়ে তার এখানে চলে যাও আর না পাইলে আমার এখানে থাকো আমারই সামর্থ্য কিন্তু যেটা আমার লিগ্যাল বাইন্ডিং তার থেকে কম দিচ্ছি কিনা অনেকেই দিতে পারে তাদের ব্যাপারে আমরা অ্যাকশন নিব কিন্তু যেটা নাকি খুশি হয়ে এক্সেস দেওয়া সেটা তো আমি আসলে কোনো বাধ্যবাধকতা করতে পারি না যেমন একবার একটা দাবি আছে ছুটির পয়সা দিতে হবে ছুটির আইনটা কি আপনি খুব ভালো করে জানেন যে ছুটি দিতে হবে ছুটি দিতে হবে কারণ এটা তার মানসিক প্রশান্তির জন্য শারীরিক প্রশান্তির জন্য সরকার আইন করছে প্রতি আঠারো দিন একদিন ছুটি দিতে হবে যারা ছুটি দেয় না বাবুল ভাই তাদের নামে কমপ্লেন করুক আমরা অ্যাকশন নিতে পারবো কেন আপনি ছুটি দেন নাই আচ্ছা মালিকিন উদ্যোক্তার নিয়ম কি শ্রমিক যদি ছুটি চাই সে ছুটি না দেয় এক মাসে যদি দেখেন ওয়ার্কারের মজুরি কম এক মাসে লেট অ্যাবসেন্ট করবে না ছুটি নিবে না তাহলে সে এক হাজার টাকা পাবে যার জন্য সে ছুটি গুলো তার পয়সা যায় নষ্ট হয়ে যায় কাটানো হয় না

প্রতি দুই বছর পরে হয় লেবার বা লেবার রুলস কিন্তু পালন হচ্ছে না অ্যামেন্ডমেন্ট হচ্ছে অ্যামেন্ডমেন্ট হলে না সব যে পালন হচ্ছে না তা না অনেক মানে আমি তো ধরেন বলতেছি যে এটি আমার সাথে উনি দিমত থাকবে আমি বলবো এইটি নাইনটি পার্সেন্ট ফ্যাক্টরিতে পালন হয় উনি হয়তো ফিফটি সিক্সটি পার্সেন্ট বাট পালন হচ্ছে না সম্পূর্ণ তা না এবং আমরা কিন্তু এই লেবার লগুলো রেগুলার কিন্তু আমরা পরিবর্তন করতেছি আমরা এটা আরও সমবান্ধব আন্তর্জাতিক মানসম্পন্ন করার জন্যই আমাদের রেগুলার আমি বলতেছি না যে সম্পূর্ণ হয়ে গেছে হয়ে গেলে তো শেষ হয়ে যাবে

বলে আমি এটা বিশ্বাস করি এই জায়গাটা যখন চ্যালেঞ্জ আসবে তখন বাউল ভাই বলেন নাজবুল বলেন আমরা বলি আপনি বলেন সবাই আমরা এক হই সেক্টরটা ঠিকিয়ে রাখব এটা আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ থাকবে শেষ বক্তব্য নাজমল হাসান দেখুন যে প্রথম যে কথাটা বলেন যে ভালো না লাগলে চলে যাবেন এই বিষয়টা আমি একটু দিমত করতেছি 86 এরও কিন্তু নির্বাচনের সময় বলছে কে দলে নির্বাচন আসলো বা না আসলো আমার তাতে কিছু নাই নির্বাচনের কোয়য়ে ফেলছে এই কথা বলার পরেও কিন্তু কিছু লোক নির্বাচনে গেছে তার যে সুযোগ সন্ধানী আছে একইভাবে মালিক পক্ষ যদি বলে আপনার মন চাইলে থাকবে না চাইলে নাই এটা তো হতে পারে না কিছু লোক হয়তো তাকে রাখার জন্য থাকতে পারে আমি মনে করি এরকম না আজকে যেমন মালিক পক্ষের প্রতিনিধি এখানে বসে আছে শ্রমিক পক্ষের প্রতিনিধি আছে এই যে বসার মধ্যে আলোচনা হচ্ছে এই পরিবেশটা আমি টকশোতে না আমি কলকারখানাকে দেখতে চাই যদি আপনাদের আন্তরিকতা থাকে তাহলে আমাদের মনে করি এখানে সমস্যাই থাকবে না তবে আমি আপনাদের মধ্যে আহ্বান থাকবো এই যে শ্রমিক এবং মালিকের যে একটা লেয়ার রয়ে গেছে ব্যবসায়ী যেটা আছে তাদের দৌরত্বটা সময় হবে এখন আমাদের সময় হচ্ছে দেশকে কিছু দেওয়ার দেশের জন্য কন্ট্রিবিউশন করার সময় দেশকে অস্থিতিশীল করার সুযোগ কোনোভাবেই দেওয়া যাবে না এখন আমরা যে এই যে একটা কথা আছে না আগের সরকারই ভালো ছিল আগের সময় দেশের অর্থনীতি সচল ছিল এই কথা যেন কোনোভাবে না আসতে পারে সেই জন্য আমরা সবাই উচিত নিজের স্বার্থ বিলাই দিয়ে হইল দেশের স্বার্থে দেশের আঠো কোটি মানুষের ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে অর্থনীতির চাকা সচল করার লক্ষ্যে সবাই সবার জায়গা থেকে আন্তরিকতা দিয়ে চলেন না আমরা আবার কাজ করি তাইলে আমরা মনে করি আমাদের যে জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে হাজারের অধিক মানুষ শহীদ হয়েছে যে আমরা দেখতে পেয়েছি যে শহীদ শহীদ মুগ্ধ বা অনেক শ্রমিক না অনেক শ্রমিক আছে যারা কৃষক শ্রমিক এবং এই যে স্পিড এই যে চেতনা এই চেতনাকে লালন করে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশে পৌঁছাই আপনি যে কথা বললেন আমরা কি সেকেন্ড লার্জেস্ট রপ্তানিতে থাকতে পারবো কিনা আমি মনে করি আমাদের আরো বেশি কনফিডেন্ট হওয়া উচিত আমরা সেকেন্ড আমরা দেখা দিতে চাই আমরাও ইনশাল্লাহ চায়নাকে বিট দিয়ে বাংলাদেশের